ক্যাপ্টেন আছে, যারা আছে আমাকে চালাচ্ছে, তারাও একটা ক্যাপ্টেন। আমি মাঠে নামবো, এবং আমি নিজেই ক্যাপ্টেন। কলেজের জন্য তোমার কি বার্তা থাকবে? আমি এখন বার্তা কাউকে দিতে চাই না। এখন রাজনীতি হোক, একটা খেলা আছে, খেলা গেম ইজ গেম। আমার প্লেয়ার এখন অপোনেন্ট, যতই আমার বন্ধু হয়ে যায়, ওকে ও যদি আমার সামনে আসে আমি হারাবো। দ্যাটস মাই চ্যালেঞ্জ। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ময়রা বিধানসভা কেন্দ্রে, এই বিধানসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী আপনারা জেনে গিয়েছেন, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, বাংলা দলকে দারুণ সার্ভিস দেওয়া লড়াকু ক্রিকেটার অশোক দিনদা। দিনদা, প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা নতুন ইনিংস শুরু করার জন্য। আমরা দেখেছি কঠিন সময়, উইকেট পড়ছে না, যে কোনো ক্যাপ্টেন বল তুলে দিত দিনদার হাতে। ময়না একটা এমন পিচ যেখানে তৃণমূল রয়েছে, এবং আমরা বিভিন্ন এলাকায় ঘুরে দেখছি যে বিভিন্ন সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে। এই অবস্থায় অশোক দিনদা প্রচারে কিভাবে শুরু করেছে? দেখুন, আমি যত ম্যাচ খেলেছি একটা আন্ডারে খেলেছি, কারো ক্যাপ্টেনের আন্ডারে খেলেছি। যখন আমি বোলিং করি তখন কিন্তু আমি যেই ক্যাপ্টেন, সেখানেও তাই। আমার এখানে যে ক্যাপ্টেন আছে, যারা আছে আমাকে চালাচ্ছে, তারাও একটা ক্যাপ্টেন। কিন্তু যখন আমি বল করবো, যখন আমি মাঠে নামবো, তখন আমি নিজেই ক্যাপ্টেন। এই পিচে খেলা শুরু করেছো, জয়ের জন্য কতটা আত্মবিশ্বাসী এবং জয়ের মার্জিন কতটা পাবে? দেখুন, জয়ের মার্জিন তো হবেই, অবশ্যই হবে। আমি ভীষণ আত্মবিশ্বাসী। আমাদের সাপোর্টাররা যেভাবে কাজ করছে, আমাদের কর্মীরা কাজ করছে, তারা ভয় পায়নি। যতই ভয় দেখাবে না কেন, তারা ভয় পায়নি। তো আমার এটাতে আমি খুব নিজেকে মোটিভেট করতে পারছি, নিজেকে একটু সাহস জোগাতে পারছি যে সবাই আমার সাথে আছে, আর আমি লড়বো, আর আমি জিত হাসিল করবো। তুমি যখন রাজনীতিতে বলেছি, তখন যে সুরেন্দ্র অধিকারী সঙ্গে কথা, সুরেন্দ্র অধিকারীর সঙ্গে কথা বলে এই আসনটা কি তুমি পছন্দ করেছো, যে এই আসনটা লড়তে আমি লড়তে চাই, এখানকার মানুষের জন্য ভালো করতে? আমার 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 টার্গেট হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। আমাকে অনেকগুলো অপশন ছিল, তার মধ্যে আমি ময়নাকে প্রথম লিখেছিলাম, কারণ আমি ময়না বিধানসভার অন্তর্গত করি, আমি মিউজিপুর থেকে বড় হয়েছি। আর সেখানে আমি যদি কিছু আজকে আমি করতে চাই, আমার কাছে বহু অনেক কন্ট্যাক্ট আছে, যারা আসতে চায়, তারা এসে তারা কাজ করতে চায়। এখানে এলাকার অনেক বেকারত্ব আছে, অনেক কারখানা দরকার আছে, এখানে মন্ত্রীজীবী লোকেদের জন্য কন্টিনিউ জিনিসপত্র আছে, সেগুলো যদি আমি তাদের কাছে অনাসে আনতে পারি। একমাত্র আমি আছি যে আমার একটা ফোন করে অনেক কিছু দিতে পারি। তো এটা আমি কী করি, আমার ময়নার জন্যই করবো, না আমি অন্য কাজ করব। তো আমি এই জন্য ময়নাকে আমি চুজ করেছি, কারণ নিজের নিজের ময়না হচ্ছে নিজে আমার বিধানসভার আন্দোলনের পরে, আর আমার মানুষ ভালো থাকুক, সাথে থাকুক, আমরা সবাই হাতে পারে। দু একটা কাজ যদি বলো যে এগুলো প্রথম টার্গেট তোমার? অবশ্যই, আমার প্রথম টার্গেট স্বাস্থ্য। স্বাস্থ্য না ভালো থাকলে হবে না, তার জন্য হসপিটাল দরকার। এখানে ময়নাতে এই ময়না ময়নাগুলো জায়গা, এখানে তিনখানা হসপিটাল আছে, তিনি এবং বিধানসভার দায়িত্ব আছে, তিনি ডক্টর। আপনি যাবেন বলুন, চাকরি কেউ ঢুকবে না ওই হসপিটালে। ফার্স্ট টার্গেট হচ্ছে হসপিটাল, তারপরে অবশ্যই স্কুল। শিক্ষা ময়না প্রস্তাব উপরে আছে, কিন্তু তাদের কনফিডেন্স লেভেল খুবই নিচুতে আছে। তারা একটু ভালো ইংলিশ বলতে পারে না বলে তারা অনেকটা নিচে জায়গা, তারা সেই উপর জায়গা করতে পারে না। কিন্তু 90% শিক্ষক, ডক্টর, ইঞ্জিনিয়ার এই ময়না থেকে বিলম্ব করে। পশ্চিমবাংলার সব থেকে শিক্ষিত এরিয়া এই ময়না। তো আপনার কাছে যদি এই ধরনের ইচ্ছে না হয়, আর আমরা চেষ্টা করবো এটাকে। দেখুন, আজকে আমার কর্মীকে মারা মানে আমাকে মারা, আজকে ওর রক্ত ঝরা মানে আমার ঝরা। তো এরকম বারবার তো হতে দেবো না। জীবন তো মাঠে নামে এই ধরনের খেলা খেলে যাচ্ছে। শুভেন্দু অধিকারী থেকে কোনো পরামর্শ হলো, বা তুমি যে প্রধানমন্ত্রী এসেছেন সেখানে ছিলেন ক্রিকেটে, শুভেন্দু এরকম যারা বলে যারা সিনিয়র, তারা কি টিপস দিয়েছে ময়দানে খেলতে নেওয়ার আগে? ময়দানে খেলতে নেওয়ার আগে একটাই জিনিস ঠিক দিয়েছে, যে তুমি কিছু খারাপ করবে সে থাকবে না, তুমি মাথা ঠান্ডা রাখবে, তোমার টিম কাজ করবে, তোমার টিম কাজ করবে, তোমার মাথা ঠান্ডা রাখতে হবে,
তোমাকে সারাক্ষণ ভাবতে হবে কি করতে হবে, তুমি সাজেশন দেবে, তোমার ধ্রুবী তোমার কনভেনার হোক যেই হোক তার সাথে আলোচনা করতে হবে। তারপরে সেটা যুবতে যাবে, আমাদের মহিলা মোর্চা যাবে, এসটি মোর্চা, যেইভাবে সংখ্যালঘু মোর্চা যেভাবে আছে আমাদের সিস্টেম সেইভাবে চলতে হবে। তারা বিজেপি একটা সম্বোধন পর ওনাদের পরপাটা মাথার থেকে শুরু করে সব সিস্টেমেটিকভাবে আছে, কিন্তু আমাদের সিনিয়র আছে তারা আমাদের সাজেশন দেয় সেইভাবে করতে হবে। প্রচারে কাউকে কোনো শপিং থেকে আনার পরিবারের কাউকে বা পরিবারে আমার টার্গেট হচ্ছে এখন মানা বিধানসভা আমার সামনে আছে, আমি টিমটা করতে এসছি আর আমি আজকে যখন শপথ নিয়েছি আমি নিষ্ঠা সহকারে আমি অবশ্যই করবো। মানুষের সারা কেমন পাচ্ছ দলে বা সামগ্রিক ভাবে নিজের এলাকার যতই চিনা এলাকা কিন্তু সামগ্রিক কেমন বুঝছো, মানে মানুষের সাথে কথা বলে? আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং, আমাদের টিম আছে যুবদের শুরু করে সবাই এসে এভরি মান্থ আউটস্ট্যান্ডিং, মানে আমি ভাবতে পারিনি আমি এসে তোমার টিম পাবো। আমি হচ্ছে আমাদের মাধ্যমে আসবো, আমি হয়তো অনেকদিন এই এলাকাতে আসি না খুব একটা, আমি আমাদের পশ্চিম আমাদের মন্ডলের মন্ডলপুরকে আমাদের মিশনপুর গ্রামের এরিয়ার এই এলাকার মানুষ, কিন্তু এই এলাকাতে এসে আমি বেশি ভালোবাসা পাচ্ছি, বেশি আত্মীয় পাচ্ছি, সবাই আমার কেয়ার করছে, সবাই আমার প্রোটেক্ট করছে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে লড়াইয়ের তো মানুষ নেতাগুলোকে নামে, তা তিনটা যদি যখন দেখছি না আমরা ব্রেক চলতে চাই সিদ্ধ আসতাম ভরসা যে কোনো ক্যাপ্টেনের কাছে এরকম একজন ক্রিকেটারকে তারা চায়, আমরা সেটা দেখেছি মানে সামনে বলে বলছি না, তা কোনো এই মানে চূড়ান্ত লড়াইয়ের আগে কোনো কিছু কি মনে হচ্ছে যে আরেকটু এই জায়গাটা একটু ডেভেলপ করবো ভালো করবো বা কোনো ব্যাপারটা নিয়ে একটু চিন্তা থাকছে এরকম কিছু আছে কিনা? একদম নিশ্চিন্ত মনে খেলছো? আমি নিশ্চিন্ত মনে খেলার মানুষ, যতই আমি অ্যাগ্রেসিভ দেখাই না কেন যখন মাথা যদি ঠান্ডা না থাকে তুমি খেলতে পারবে না। তো তোমার ওই জিনিসগুলো ভাবা উচিত যে আমি এত বছর যখন খেলার মাঠে আমি নিজেকে উজাড় করে দিয়েছি, আমি যখন এসেছি এখানে আমি নিজেকে উজাড় করেই দেবো, একদম প্রবল পরিশ্রম করবো, কিছু হার্ডওয়ার্ক করবো, ভবিষ্যৎ দূর করবো, যেগুলো আমাদের প্ল্যান আছে যে সিস্টেমে আমরা চলতে হবে অবশ্যই করবো। আমাদের এখন তুমি একটা জায়গায় যাবে নিয়ে তোমাকে আটকাবো না, এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা রইল। হ্যাঁ, এগিয়ে চলো এবং শুভেন্দু অধিকারী যেভাবে মনে নিয়ে চলো দেখি, তুমিও শুভেন্দুবাবুকে তার কথা তুমি চলো বলে চলোই দেখি আমাদের তরফ থেকে রইল, অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আমরা যখন কথা বললাম প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ময়না বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক ভিন্ডার সঙ্গে, এবং অ্যাজ ইউজুয়াল ভিন্ডা কিন্তু এই পিচেও ম্যাচ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। মনোজিৎ মৌলিক, ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি, ময়না।